দল ছাড়ার কথা ঘোষণা করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বেশ কিছুদিন ধরেই তার গতিবিধি প্রশ্নচিহ্নের মুখে ছিল এবং শেষ পর্যন্ত দুদিন আগে বিজেপির পক্ষ থেকে এই বিধায়ককে শোকজ করা হয়। স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কারোরই সমালোচনা করতে বিরত থাকেননি রায়গঞ্জের এই বিধায়ক। তবে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আমার এটাই আমি ক্লিয়ার করলাম, আমি আর ভারতীয় জনতা পার্টির দলের মধ্যে নেই। তাহলে এখন আপনার অবস্থান? হ্যাঁ, এখন আপনার অবস্থান? এখন আমি চিন্তা ভাবনা করব। আমি সময়সীমা দিয়েছিলাম, 30 তারিখ অব্দি সময় ছিল। আমার যেটা খুব বিক্ষোভ ছিল আমি জানিয়েছিলাম দলের শীর্ষ নেতাকে, তাদের সময় পেরিয়ে গেল। আর এখন আমি নিজের যেটা দিয়েছি না সেটা লিখে নতুন দলে কবে যোগ দিচ্ছেন না সেটা এখন একটু চিন্তন মন্থনের ব্যাপার আছে। করি আপনাদের কাছে।